বন্ধুগণ, সবাই গুড মর্নিং। তো চলো আজকে সবার শুরু করা যাক। তখন টিফিন টিফিন খাই আর রেডি করে, মানে কি করে রেডি হয়ে গেছিলাম, মানে টিফিন খেলাম, এরপরে এডিটে করছি, এডিট করে আপলোড করছি, দেন অক্ষণ যামু রান্তে। রান্না বান্না কমপ্লিট, আবার খাওয়ার বাড়ি, দেন প্রথমে স্নান করুম খামু, দেন বাইরমু খামু, দেন আবার কলেজ আছে, কলেজে যামু, মানে সিপেট। তো চলো রেডি রেডি হয়ে গেলাম গা, এখন বাইরে যাম গা কলেজের লেগা। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, আমি জানি না কিতে থাকবো, না আবার রোদ রুটতে দেখা, এটাও জানি না, কারণ আকাশের কোনো গ্যারান্টি নেই। তো চলো বাইরেই, ফাইনালি বাইরে গেলাম মক্ষণ বাড়ি থেকে, ফাইনালি এখন আমরা বাইরে গেছি কলেজ থেকে। ও ফাইনালি আমরা রবিবারের মধ্যে সাবমিট করে দিতে দিছো, আমরা এখন ফাইনাল রিপোর্ট সাবমিট করা লাগবে রবিবারের মধ্যে, এটা এটা কইতেছিল, তখন যাই বাড়িতে। চলো তো ফাইনালি ওখানে বাড়িতে হয়ে বলছে, আর একটু রেস্ট টেস্ট করো, দেন আবার বিকালে যদি পারে বাইরে মো, ঠিক আছে না? তো চলে গাইস, রেডি রেডি ওখানে হয়ে গেলাম গা, মানে একটু রেস্ট টেস্ট করে যায়, তো এখন বাইরেতেছি। তো চলো ফাইনালি এখন বাইরে হয়ে গেলাম। আজকে টিম শাক অনেক দিন পরে, মাঝে মধ্যে এদিকে আয়ন লাগে, নাহলে কেম নয় ডেলি ডেলি এক জায়গায় ঘুরলে, বেশি কোনো মানে ঘুরতে ইচ্ছা করতেছে না। তো চলো আজকে স্ট্রিট ফুড ট্রাই করুন যাক, ট্রাই করুন বুঝি কোনো ব্যাপার না, কিন্তু পকেটের স্বাস্থ্য তো ভালো থাকা লাগবে, ঠিক আছে না? তো পকেটের স্বাস্থ্য তো বেশি একটা ভালো না, আমি দেখি ঠিকই ট্রাই করুন যাক। কি শুনছা লাগতেছে একদম, আর সেরা লাগে না এরকম না, স্যার তোলা তো ফাইলে এমন পাওয়া অনেক কষ্টকর, তবু মাঝে মধ্যে তো পাওয়া এলাম যায়। আজকে স্ট্রিট ফুড শুরু হলো চাউমিন দিয়া, যাই হোক অনেকটি দিছে, একদম ভ্যালু ফর মানি। স্ট্রিট ফুড যে কইছি, আমি তো চাউমিন খাই ফ্যাট ভর্তি হয়ে গেছে, আমি আর কি কামো এটাই ভাবতেছি, চাউমিন এতলা দিছে খাই এটা ফ্যাট ভর্তি হয়ে গেছে, আর কি ট্রাই করুন ভাবতেছি আমি। এন্ড আয়া বলল চা, চা ছাড়া দই তুই না, ঠিক আছে না? চা তো লাগেই। তো আয়া দেন পকোড়া, যদি আর খাইতেছি না, অনেক খেয়ে লাগছে আজকে, তিন আইটেম খেয়ে এমন লাগতেছে, আমি দুনিয়া খেয়ে লাগতেছি, আমার ফ্যাট পুরো ভর্তি হয়ে গেছে, আর কিছু খাইতেছিলাম না। কুমা কুমা ফাইনালি খানা পিনা শেষ, আর বাড়ির দিকে যাই, এখন বাড়িতে আয়া বললাম পকেট খালি কইরা, আজকে পুরো দুনিয়া শেষ হয়ে গেছে আমার, টাইয়া উড়ি বাবারে দুনিয়া শেষ হয়েছে বলতে হালকা কিছুই তো আসিল, হালকা গরিব মানুষের কাছে হালকা কিছুটা, ঠিক আছে না? এডিও শেষ করে আজকে খাইয়া টাইয়া, উফ মানে অতিরিক্ত খেয়ে রয়েছি, অন এটা লাগবো যে এর দূরে খাইয়া কেমন ফেট বেড়ে গেছে, অন আসলে আমার ফেট বেড়ে গেছে, অন বেশি বেশি তো খাই যাতাম না, পরে দিয়ে প্রবলেম হয়ে যাবে বেশি খাইলে, যে দূর খাইতেছি এর দূরে খাইছি, এর বেশি খাইছি না, ঠিক আছে না? তখন ফ্রেশ টেস্ট হই, একটু রেস্ট টেস্ট করে, দেন ভাত তো খাই যাতাম না আজকে, প্রশ্ন উঠে না ভাত খাওয়ানোর, ঠিক আছে না? দেখা যাক এরপরে কীটা করি। এখন একটা শর্টস ভিডিও শেষ করলাম, মানে এডিট করে শেষ করছি, এখন 11টা বাজে, মানে 11:10 বাজে, এখন বাজতেছি আপলোড করুন, আজ যদি আপলোড করে দিই এই যতক্ষণ ধরে রেডি করছি, তো এখন ঘুমাই যাবো এরপরে। তো এই ভিডিওটা এদিকে শেষ করতেছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই।